নমস্কার বন্ধুরা অল বাংলা নলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শককে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা বন্ধুরা এই সপ্তাহের কর্মক্ষেত্রের পেপার অর্থাৎ উনিশে আগস্ট থেকে পঁচিশে আগস্টের কর্মক্ষেত্রের পেপার নিয়ে হাজির হলাম এই সপ্তাহের অনেক নতুন নতুন চাকরির খবর প্রকাশিত হয়েছে সমস্ত খবর দেখার জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং যারা চ্যানেলটির প্রথম দর্শক তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন সমস্ত চাকরির আপডেট খবর সবার আগে পাওয়ন বন্ধুরা এখন আমাদের চ্যানেল টেলিগ্রাম অ্যাপেও পাবেন টেলিগ্রামে গিলুকুন অল বাংলা নলেজ এবং জয়েন করে নিন তাহলে চলুন সমস্ত খবরের বিস্তারিত এক এক করে দেখে নেওয়া যাক এই সপ্তাহের প্রথম খবর পাঁচ কেন্দ্রীয় পুলিশ বাহিনীতে অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট নিয়োগ করবে পাঁচ কেন্দ্রীয় পুলিশ বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স ইন্দো টিবিটিয়ান বর্ডার পুলিশ ও সশস্ত্র সীমাবল সেন্ট্রাল আর্ম পুলিশ ও ফোর্সের এক্সামিনেশন দু হাজার কুড়ির পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করবে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন লিখিত পরীক্ষা কুড়ি ডিসেম্বর শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো শাখায় গ্রাজুয়েট হলেই আবেদন করা যাবে এনসিসি বি বা সি সার্টিফিকেট ধারীরা অগ্রাধিকার পাবেন বয়স হতে হবে কুড়ি থেকে পঁচিশ বছরের মধ্যে দৈহিক মাপজপ ছেলেদের ফেলায় উচ্চতা একশো পঁয়ষট্টি সেমি ওজন হতে হবে অন্তত পঞ্চাশ কেজি অথবা উচ্চতা অনুযায়ী ওজন হতে হবে মেয়েদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে একশো সাতান্ন সেমি ওজন হতে হবে উচ্চতা অনুযায়ী কিন্তু কমপক্ষে ছেচল্লিশ কেজি হতে হবে ওজন উভয় ক্ষেত্রে দৃষ্টিশক্তি দূরের ক্ষেত্রে চশমা সহ ভালো চোখে ছয় বাই ছয় খারাপ চোখে ছয় বাই বারো অথবা দু চোখেই ছয় বাই নয় কাচের ক্ষেত্রে সংশোধিত দৃষ্টিশক্তি ভালো চোখে এন সিক্স খারাপ চোখে এন নাইন মায়োপিয়া থাকলে তা যেন মাইনাস চার দশমিক শূন্য শূন্য ডি এবং হাইপারমেট্রোপিয়া এর ক্ষেত্রে যেন প্লাস চার পয়েন্ট জিরো জিরো ডি এর মধ্যে হয় রং চেনার ক্ষমতা সিপি থ্রি মানের হতে হবে তোতলামি চ্যাটালো পায়ের পাতা হাঁটু ফাঙা শিরাস্পিতে থাকলে চলবে না মানসিক ও শারীরিক ত্রুটি যুক্ত ত্রুটিমুক্ত মজবুত স্বাস্থ্য থাকা জরুরি অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে ওয়েবসাইটটি হচ্ছে টিপল ডব্লিউ ডট ইউপিএসসি অনলাইন ডট এনআইসি ডট ইন অনলাইনে দরখাস্ত করা যাবে আঠেরোই আগস্ট থেকে সাত সেপ্টেম্বর পর্যন্ত এই নিয়োগের বিশদ বিজ্ঞপ্তি এখনো প্রকাশিত হয়নি প্রার্থীদের প্রস্তুতির সুবিধার্থে এই তথ্য আগাম জানানো হল বিজ্ঞপ্তি প্রকাশিত হলেও কর্মক্ষেত্রে তা বিশদ জানানো হবে আগ্রহী প্রার্থীরা দেখতে পারেন এই ওয়েবসাইট ওয়েবসাইটটি হচ্ছে টিপল ডট ইউপিএসসি পরবর্তী খবর সশস্ত্র সীমা বলে এক হাজার পাঁচশো বাইশ কনস্টেবল এক হাজার পাঁচশো বাইশ জন কনস্টেবল নেবে সশস্ত্র সীমা বল পুরুষ মহিলা উভয়ই আবেদন করতে পারেন এখানে অস্থায়ীভাবে নিয়োগ হলেও পরে স্থায়ী হওয়ার সম্ভাবনা আছে শূন্যপদের পদের বিবরণী ড্রাইভার পুরুষ পাঁচশো সাধারণ একশো আটচল্লিশ জাতি দুশো পঁয়তাল্লিশ উপজাতি একত্রিশ ওবিসি একশো চোদ্দ আর্থিকভাবে অনগ্রসর ছত্রিশ ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট টোটাল শূন্যপদ একুশটি সাধারণ পাঁচটি তপশিলি জাতি পাঁচ ও বিসি এগারো সাধারণ একশো একষট্টি সাধারণ জাতি উনিশ তপশিলি উপজাতি আঠেরো ও বিসি বিয়াল্লিশ আর্থিকভাবে অনগ্রসর পনেরো আয়া পাঁচটি সাধারণ দুটি তপশিলি জাতি একটি ও বিসি দুটি কার্পেন্টার তিনটি সাধারণ একটি তপশিলি জাতি দুটি প্লাম্বার একটি ওবিসি পেইন্টার বারোটি সাধারণ পাঁচটি তপসিল জাতি দুটি তপসিল উপজাতি দুটি ওবিসি দুটি আর্থিকভাবে অনগ্রসর একটি টেলর কুড়িটি সাধারণ এগারো তপসিল জাতি দুই তপসিল উপজাতি পাঁচ আর্থিকভাবে অনগ্রসর দুই কবলার কুড়িটি সাধারণ ষোলো ও ওবিসি দুটি আর্থিকভাবে অনগ্রসর দুটি গার্ডেনার নটি সাধারণ আটটি ওবিসি একটি কুক পুরুষ দুশো বত্রিশটি সাধারণ একশো তেইশটি তপশিলি জাতি পঁচিশটি তপশিল উপজাতি একুশটি ও বিসি চল্লিশটি আর্থিকভাবে অনগ্রসর তেইশটি মহিলা ছাব্বিশটি সাধারণ বারোটি তপসিলি জাতি চারটি তপসিলী উপজাতি দুটি ও বিসি ছটি আর্থিকভাবে অনগ্রসর দুটি ওয়াশারম্যান পুরুষ বিরানব্বইটি সাধারণ সাতাশটি তপশিলি জাতি আটটি তপশিলী উপজাতি ছাব্বিশটি ও বিসি চব্বিশটি আর্থিকভাবে অনগ্রসর সাতটি মহিলা আঠাশটি সাধারণ চোদ্দোটি তপসিলের জাতি তিনটি তপসিল উপজাতি তিনটি ও বিসি সাতটি আর্থিকভাবে অনগ্রসর একটি বারবার পুরুষ পঁচাত্তরটি সাধারণ আঠাশটি তপসিলি জাতি আটটি তপশিল উপজাতি ছাব্বিশটি ও বিসি আটটি আর্থিকভাবে অনগ্রসর পাঁচটি মহিলা বারোটি সাধারণ তিনটি তপশিলি জাতি চারটি ও বিসি পাঁচটি সাফাইওয়ালা পুরুষ উননব্বইটি সাধারণ চৌ পঁয়ত্রিশটি তপসিলি জাতি নটি তপশিলী উপজাতি ছটি ও বিসি একত্রিশটি আর্থিকভাবে অনগ্রসর আটটি মহিলা আঠাশটি সাধারণ বারোটি তপশিলি জাতি চারটি তপশিলী উপজাতি একটি ও বিসি দশটি আর্থিকভাবে অনগ্রসর একটি ওয়াটার ক্রিয়ার পুরুষ একশো একটি সাধারণ চুয়াল্লিশটি সা তপসিলি জাতি চোদ্দোটি তপশিল উপজাতি ছটি ও বিসি সাতাশটি আর্থিকভাবে অনগ্রসর দশটি মহিলা বারোটি সাধারণ পাঁচটি তপশিলি জাতি দুটি তপসিলি উপজাতি একটি ও তিনটি আর্থিকভাবে অনগ্রসর একটি ওয়াটার ওয়েটার ওয়েটার কিন্তু পুরুষ একটি তপসিলি উপজাতি মোট শূন্য মধ্যে দশ শতাংশ প্রাক্তন সমরকর্মীদের জন্য সংরক্ষিত থাকবে শিক্ষাগত যোগ্যতা সব ক্ষেত্রেই মাধ্যমিক সেই সঙ্গে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট সার্টিফিকেট কোর্স পাস আয়া পদের ক্ষেত্রে রেড ক্রস সোসাইটি থেকে ফার্স্ট এইড সার্টিফিকেট কোর্স পাস অথবা দায়ী হিসেবে প্রশিক্ষণ নিয়ে থাকতে হবে এবং সংশ্লিষ্ট কাজে এক বছরের অভিজ্ঞতা ভেটেনারি পদের ক্ষেত্রে কোনো ভেটেনারি হাসপাতাল থেকে চিকিৎসা সংক্রান্ত কাজে এক বছরের অভিজ্ঞতা ড্রাইভার পদের ক্ষেত্রে হেভি ভেহিকেল ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে বাকি পদগুলির ক্ষেত্রে সংশ্লিষ্ট ট্রেডে দু বছরের কাজের অভিজ্ঞতা অথবা সংশ্লিষ্ট সার্টিফিকেট কোর্স পাস এবং এক বছরের কাজের অভিজ্ঞতা অথবা সংশ্লিষ্ট বা সমতুল ট্রেডে বছরের আইটিআই ডিপ্লোমা কোর্স পাস কুক ওয়াশারম্যান বারবার সাফাইওয়ালা ওয়াটার ক্যারিয়ার ওয়েটার টেলর গার্ডেনার ও কবলার পদের ক্ষেত্রে একাধিক দক্ষতা সম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন বয়সতবে ড্রাইভার পদের ক্ষেত্রে একুশ থেকে সাতাশ বছরের মধ্যে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট ভেটেন আয়া কার্পেন্টার প্লাম্বার পেন্টার পদের ক্ষেত্রে বয়স হতে হবে থেকে বছরের মধ্যে এবং বাকি সব পদের ক্ষেত্রে থেকে বছরের মধ্যে একুশ হাজার সাতশো থেকে উনসত্তর হাজার একশো টাকা এই মুহূর্তে দরখাস্ত করা যাচ্ছে না পাঠকদের সুবিধার্থে আগাম জানানো হলো অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে ওয়েবসাইটটি হচ্ছে ডিবু ডব্লু ডট এস এস বি আর সি ডবল টি ডট ডট ইন এবং এখানে ফি বাবদ একশো টাকা দিতে হবে ফি জমা পরী খবর সাঁইত্রিশটি চাকরির পরীক্ষায় স্থগিত রাখল পিএসসি বাড় বাড়তে থাকা করোনা সংক্রমণ এবং গণপরিবহন ব্যবস্থা স্বাভাবিক না হওয়ায় মোট সাঁইত্রিশটি লিখিত পরীক্ষা নির্দিষ্টকালের জন্য স্থগিত রাখার নির্দেশ দিল পি পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন স্থগিত হয়ে যাওয়া পরীক্ষাগুলির মধ্যে রয়েছে ক্লার্কশিপের দ্বিতীয় পর্ব আইসিডিএস সুপারভাইজারের মেন জুডিশিয়াল সার্ভিস প্রিলিমিনারি ও মেন এগ্রিকালচার মার্কেটিং অফিসার সুরক্ষা সুর ক্রেতা সুরক্ষা দপ্তরের অধীনে ইন্সপেক্টর শ্রম দপ্তরের অধীনে ইএসআই হাসপাতালের ওয়ার্ড মাস্টার খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের উদ্যানপরণ প্রযুক্তি সহায়ক নিয়োগের পরীক্ষা আগামী তিন সেপ্টেম্বর থেকে বাইশে ফেব্রুয়ারির মধ্যে পরীক্ষাগুলো হওয়ার কথা ছিল সাঁত্রিশটি লিখিত পরীক্ষা মিলিয়ে পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় সাড়ে ন লক্ষ এই ক্ষেত্রে করোনা পরিস্থিতি সাময়িকভাবে পিছিয়ে গেল এই নিয়োগ পিসিসি পিএসসির তরফ থেকে জানানো হয়েছে করোনা সংক্রমণ জেরে ট্রেন বাস পরিষেবা স্বাভাবিক অবস্থায় নেই এখন পরীক্ষার আয়োজন করলেও পরীক্ষার কেন্দ্রে পৌঁছাতে পারবেন না পরবর্তী খবর ইউপিএসসির ইন্ডিয়ান ইকোনমিক সার্ভিস পরীক্ষার মাধ্যমে কেন্দ্রীয় সরকারের চাকরি ইন্ডিয়ান ইকোনমিক সার্ভিস এক্সামিনেশন দু হাজার কুড়ি পরীক্ষার মাধ্যমে পনেরো জনকে নেবে কেন্দ্রীয় সরকার প্রার্থী বাছাই করবে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন প্রার্থী পরীক্ষা হবে ষোলোই অক্টোবর এবং শিক্ষাগত যোগ্যতা ইকোনমিক্স বা অ্যাপ্লাইড ইকোনমিক্স বা ইকোমেট্রিক্স বা বিজনেস ইকোনমিক্সে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে বয়স হতে হবে এক আট দু হাজার কুড়ি তারিখে একুশ থেকে তিরিশ বছরের মধ্যে মোট শূন্য পদের মধ্যে একটি শ্রবণ সংক্রান্ত প্রতিবন্ধী প্রার্থীদের জন্য সংরক্ষিত থাকবে অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে ওয়েবসাইটটি হচ্ছে ডট ইউপিএসসি অনলাইন ডট এনআইসি ডট ইন অনলাইনে দরখাস্ত করা যাবে পয়লা সেপ্টেম্বর পর্যন্ত এবং ফি বাবদ দিতে হবে দুশো টাকা পরবর্তী খবর উত্তর পূর্ব ফ্রনটিয়ার রেলে চার হাজার চারশো নিরানব্বই তরুণ তরুণীকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং বিভিন্ন ট্রেডে চার হাজার চারশো নিরানব্বই জন তরুণ তরণীকে অ্যাপ্রেন্টিশিপ ট্রেনিং দেবে উত্তর পূর্ব ফ্রন্টিয়ার রেল অ্যাপ্রেন্টিস এক উনিশশো একষট্টি অনুসারে উত্তর পূর্ব ফ্রন্টিয়ার রেলের একাধিক ইউনিট ডিভিশন ওয়ার্কশপে বিভিন্ন বিভাগে এক বছরের ট্রেনিং দেওয়া হবে ফিটার ইলেকট্রিশিয়ান ডিজেল মেকানিক মেশান সহ বিবিধ ট্রেডে ট্রেনিং চলাকালীন প্রতি মাসে কিন্তু স্টাইপেন পাবেন শিক্ষাগত যোগ্যতা মোট অন্তত পঞ্চাশ শতাংশ নম্বর সহ মাধ্যমিক বা সমতুল সেই সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে এনসিবিটি বা এসসিবিটি স্বীকৃত ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট আইটিআই থাকতে হবে এবং ম্যাশন ট্রেডের ক্ষেত্রে বিল্ডিং কন্ট্রাক্টর এবং লাইনম্যান ট্রেডের ক্ষেত্রে ওয়াশার ওয়াশারম্যান ট্রেড কাটিয়ার ডিভিশনের ক্ষেত্রে কেবল লাইনম্যান ট্রেড গ্রাহ্য হবে নিউ বঙ্গাইগাঁও ইডব্লিউএস ডিপার্টমেন্টে ফিটার ট্রেডের ক্ষেত্রে মিল রাইটার ট্রেডো টেডোই কেবল যোগ্য হবে মোট আসনের মধ্যে এগারোটি দৈহিক প্রতিবন্ধীদের জন্য এবং আঠাশটি প্রাক্তন সমীদের জন্য সংরক্ষিত বয়স তারিখে থেকে বছরের মধ্যে তপসিলীরা পাঁচ বছর ও বিসিরা তিন বছর দৈহিক প্রতিবন্ধীরা দশ বছর বয়সের ছাড় পাবেন এবং প্রাক্তন সমরকর্মীরাও নিম অনুযায়ী বয়সের ছাড় পাবেন প্রার্থী বাছাই করা হবে মাধ্যমিক আইটি পরীক্ষায় পাওয়া নম্বরের ভিত্তিতে অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে ওয়েবসাইটটি হচ্ছে টিপিডব্লু ডট এন এফআর ডট ইন্ডিয়ান রেলওয়েজ ডট ডট ইন এবং অনলাইনে দরখাস্তের শেষ তারিখ পনেরোই সেপ্টেম্বর পরীক্ষার ফি বাবদ একশো টাকা দিতে হবে অনলাইনে ফি জমা দিতে হবে মহিলা তপসিলী এবং দৈহিক প্রতিবন্ধীদের কোনো ফি দিতে হবে না বিস্তারিত জানার জন্য আপনারা কিন্তু অবশ্যই ওয়েবসাইটটি দেখবেন পরবর্তী খবর ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউটে একশো পাঁচজন নিয়োগ করবে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট মাল্টিটাস্কিং স্টাফ পোস্টেনোগ্রাফার পদে একশো পাঁচজনকে নেবে ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট এটি ইন্ডিয়া কাউন্সিল অফ ফরেস্ট রিসার্চ অ্যান্ড এডুকেশনের অধীনস্থ প্রতিষ্ঠান আবেদন করতে হবে অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে ওয়েবসাইটটি হচ্ছে এইচটি টিপি ডবল স্ল্যাশ ফরেস্ট রিক্রুটমেন্ট ডট আই সি ডট ডট ইন অথবা এইচটি টিপি ডবল স্ল্যাশ এফ আর এবং আবেদনের শেষ তারিখ পনেরোই সেপ্টেম্বর